আলুর খেতটা কত শতক মাটি কত টাকা দিয়ে কিনলেন? 110 শতক মাটি কিনছি 90,000 দিয়ে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলে অনেক ভালো আছেন। সম্মানিত দর্শক, আজ চলে আসলাম উত্তরবঙ্গে যেভাবে আলু বিক্রি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন। এখন প্রতিটা খেত থেকে আলু হাওয়াই বিক্রি হচ্ছে। এখানে পুরো জমিটা আপনি দেখতে পাচ্ছেন, পুরো জমিটা হাওয়াই বিক্রি হয়ে গেছে। তো কত টাকা বিক্রি করলো, কত টাকা কেজি পড়লো, আলুটা কোথায় যাবে আমরা আজকে এটা জানতে পারবো ব্যাপারী ভাইয়ের কাছ থেকে। তো চলুন আমরা ব্যাপারী ভাইয়ের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আছি ভালো। দিন থেকে আলুর ব্যবসা করেন? প্রায় 20-30 বছর থেকে। 20-30 বছর, যাক আপনার অভিজ্ঞতা অনেক আছে। তো আপনি আলুর খেতটা কত শতক মাটি কত টাকা দিয়ে কিনলেন? 110 শতক মাটি কিনছি 90,000 দিয়ে। 90,000 টাকা দিয়ে একশো। এইখানে আপনার আলু কত বস্তা হইতে পারে? আলু হবে 10,000 কেজি, 9,000 কেজি। 9,000 কেজি আলু হইতে পারে, এটা টার্গেটের উপর আপনার আলু বিক্রি হয়। তাতে কেজি কত টাকা করে পড়ে? কেজি 12 টাকা পড়ে। 12 টাকা, 11 টাকা, এরকম? 11 টাকা এরকম। আচ্ছা, তা এই আলুটা যাবে কোথায়? আলুটা যাবে চিটাগাং। চিটাগাং, তাইলে চিটাগাঙ্গে যদি আলুটা যায়, তাইলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রংপুর উত্তরবঙ্গ থেকে এই আলুটা যাচ্ছে। এই আলুটা গাড়ি লোড হবে, লোড হয়ে আলুটা যাবে আপনার চিটাগাং। তো আপনারা যারা আলু ক্ষেত থেকে আলু সংগ্রহ করতে চান আপনারা চলে আসুন উত্তরবঙ্গে, আর উত্তরবঙ্গে আপনারা আলু পাবেন। এই আলুটা হচ্ছে আপনাদের যদি দেখাই আমি, এটা হচ্ছে গ্রানুল্লা আলু বলে। এখন জমির থেকে 11 টাকা, 12 টাকা, 10 টাকা হাওয়াই এভাবেই তুলতেছে আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে উত্তরবঙ্গের বিশিষ্ট একটি প্রোডাক্ট যার নাম হচ্ছে গ্রানুল্লা আলু। এই দেখতে পাচ্ছেন, এটা সব মহিলা লোক, এটা কামের লোক। তো আমরা এখন ব্যাপারী ভাইয়ের কাছ থেকে ওনার নাম্বার নেব। যদি ওনাকে কেউ ফোন দিতে ইচ্ছে হয় তাহলে আপনি ব্যাপারী ভাইয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারবেন। ভাই আপনার নাম্বারটা বলেন। 01737-8496-84। আপনার নাম? আমার নাম অক্সিদুল। বাড়ি? বাড়ি পালিছড়া। পালিছড়া। তো দর্শক আপনারা জানতে পারলেন এই মুহূর্তে ব্যাপারী ভাই মকসুদুল ভাই উনি নাম্বার দিল, আপনারা যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করে কিভাবে আলু ওনার কাছ থেকে আপনারা নিতে পারবেন, দিতে পারবেন, সে ব্যাপারে উনি বিশেষ করে তথ্য দিতে পারবে। তো ভালো থাকবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে বিশ্বের সবাই দেখতে পারে আলু ক্ষেত কীভাবে চাষ করতে হয়, কীভাবে কিনতে হয়, কীভাবে বিক্রি করতে হয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।